কথা বুঝতে পেরেছেন কি? যেদিন নবী রাসূলকে ইখতিয়ার দিতেন যে তোমরা সুরে তোমাদের কিছু কমাতেও পারো কিছু বাড়াতেও পারো, তো আল্লাহ পঞ্চাশ দিয়েছে ঠিক আছে, উম্মত পারবে না, বারবার আল্লাহর দরবারে যাওয়ার কি দরকার ছিল? যে আল্লাহ কমে দাও কমে দাও। ঘটনা প্রমাণ করে নবী রাসূলকে ইখতিয়ার দেয় নাই যে সুরে তোমাদের কিছু ঢোকাবে অথবা কিছু বের করবে। যদি এখতিয়ার থাকতো আল্লাহর দরবারে বারবার যাওয়ার দরকার ছিল না। দুজন পরামর্শ করে পাঁচ ন্যাস্ত জমিলে এই হাদিস প্রমাণ করে, ঘটনা প্রমাণ করে, চরমনা পিসের ইল্লাল্লাহ জিকির বাতিল। তারপর মালিক দ্রুত গতিতে আল্লাহ কাছে গিয়ে বলছে, আল্লাহ তুমি কার কাছে পাঠিয়েছো অনুকম্প করতে? আরে দেখাও সারা মারাও সারা। আল্লাহ তার রহমতে আবার ফেরেশতা মালাকুল মত চোখটাকে আবার ঠিক করে দেয়। ভাই এর নাম কি? বারবার আল্লাহ বোঝায় মুসা, না আল্লাহ আমি দেখবোই দেখবো, মুসা তুমি কি আমাকে বিশ্বাস করো না? আল্লাহ আমি বিশ্বাস করি, দেখতে চাই। আল্লাহ সুরা পবিত্র কোরআন মুসাকে লক্ষ্য করে বলছে সুরা আরাফ 143 নম্বর আয়াত, লান তারানি, তুমি কখনোই আমাকে চোখটা দেখতে পাবে না। মুসা সেন তাও জেদ করলাম, আল্লাহ আমি দেখবই দেখা দাও। আল্লাহ তোমাকে বলছে এতই যখন যে তুমি তোমাকে দেখতে পাবে না, তো ওই তুর পাহাড়ের অপর পৃষ্ঠায় তাকাও, আমি নয় আমার নূরের একটা অংশ দেখো। ভাই মুসা আলাইহিস যখন আল্লাহর নূরের একটা অংশ দেখেছিল, সেই সময় মুসার পরিস্থিতি কি হয়েছিল? অজ্ঞান হয়ে সাথে নিচে পড়ে গিয়েছে কি যায় নাই? গিয়েছে। আপনাদের বাংলাদেশে একটা বই আছে ফাজলে আমল, ফাজলে সওয়াবের 67 নম্বর পৃষ্ঠা লেখা আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে নাকি 99 বার দেখেছেন। মুসা আলাইহিস এত বড় একজন নবী, সে আল্লাহকে দেখে স্থির থাকতে পারে নাই, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর আপনাদের বই লিখেছে আল্লাহকে নাকি 99 বার দেখেছে। যারা হানাফি ভাই তারা ইমাম আবুর বের মর্যাদা বৃদ্ধি করতে 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 বলছে 99 বার, যারা শাফি মাজহাব মানে তারাও কম না। ওদের একটা বই আছে তাবাকাতু শাফি, প্রথম খণ্ড 167 পৃষ্ঠায় তারা আবার লিখছে হানাফিদের জবাব দিতে গিয়ে, তোমাদের ইমাম তো আবু হানিফা 99 বার আল্লাহকে দেখেছে। আরে আমাদের ইমাম এত বড় ইমাম, এত বড় ইমাম, তিনি আল্লাহকে 99 না 100 বার দেখেছে। নেন ঠেকা দেবার, ও বলছে 99 বার, এ বলছে 100 বার সেঞ্চুরি। আর যারা পিত্তরিকায় বিশ্বাসী, পীর পীরে বিশ্বাসী, তাদের একজন পীরের নাম হচ্ছে বাইজিদ রুস্তামি, 261 হিজরিতে এই ব্যক্তির মৃত্যু প্রথম। কাশফুল মাহজুব পিত্তরিকার প্রথম বই কাশফুল মাহজুবের 27 নম্বর জীবনীতে এই ব্যক্তি জীবনী আচরণ করতে করতে লিখছে যে তাদের পীর বাইজিদ বুস্তামি তিনি একবার দুইবার নয় 1001 বার আল্লাহকে দেখেছে। ভাই মুসলাম আল্লাহকে দেখতে পায় নাই, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর আপনাদের বাংলাদেশে অনেকগুলো পীর গজিয়েছে, ওরা নাকি মাঝে মধ্যে আল্লাহকে দেখে, আল্লাহর সঙ্গে দিদারও করে, আল্লাহর সঙ্গে মিটিংও করে। একটা পীর আছে, আমাদের তিনজন মিলে একজন মানুষের বাচ্চা না হাতির বাচ্চা বোঝা যায় না, নাম কি? দেওয়ান বাগি পীর। বেটা গাড়িতে ওঠে না, এত মোটা। ওর একটা ভিডিও ইন্টারনেটে দেখবেন ইউটিউবে আছে, ভাইরাল হয়েছিল কিছুদিন আগে ফেসবুকে। ওই বেটাকে প্রশ্ন করছে যে পীর সাহেব আমাদের মুসলিম ভাইদেরকে, রোহিঙ্গা মুসলিম ভাইদেরকে যে নির্যাতন করছে কাফেররা, এই সময় করণীয় কি? আপনাদের পীর সাহেবের জব ছিল এটা যে গতকালকেই আল্লাহর সঙ্গে আমার এই বিষয়ে মিটিং হয়েছে, আল্লাহর সঙ্গে তিনি নাকি মিটিং করেছেন এই বিষয়ে। আর আল্লাহ তাকে জবাব দিয়েছে ইন্নাল্লাহা মা সাবিরিন, তুমি ধৈর্য ধারণ করো আমি তোমাদের সঙ্গে আছি। বা আপনাদের পীর সাহেব মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে নাকি মিটিংও করে। আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নম্বর 7380, ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব, কোন ব্যক্তি যদি এ কথা বলে যে বিশ্বরবি স্বয়ং আল্লাহকে সচক্ষে দর্শন করেছে, ফাকাদ কাযাব, সে এক নম্বর মিথ্যু। আপনার বাংলাদেশে একটা বক্তা আছে, নাম বলবো? এল ডট 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 ফারাজি,
একটা বক্তা আছে ও ডট 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 পুরি, আরে কি পুরি, ডাল পুরি না কি পুরি আপনারা বুঝেন, ওর নাম হচ্ছে ও পুরি। ওই বক্তৃতায় বলছে যে আল্লাহ রসুল নাকি আল্লাহকে স্বচক্ষে দেখেছে একবার না বেশ কয়েকবার। আম্মাজান সহিহ বুখারীর হাদিস তিনি নিজে বলছেন, ওমান হাদাসা কান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়ি রাব্বাহু ফাকাদ কাযাব, যে ব্যক্তি বলবে বিশ্ব নবী স্বচক্ষে তার রবকে দেখেছে ফাকাদ কাযাব, সে এক নম্বর মিথ্যুক, মানে ও পুরি আর ফারাজি দুটো মিথ্যু। আর এ কথা আমার নাই, আম্মাজানের কথা। আরে যেমন তেমন ব্যক্তির আম্মা নাই, যারা মুমিন তাদের মা নবীগণের স্ত্রী, কোন মুনাফিক কাফের মুশরিকের মা নয়। ভাই বন্ধু, পিসের কথা মানবো না আমাদের আম্মা জানি কথা মানবো? কিতাবুল আদাব হাদিস নাম্বার 3104, মায়ের পায়ের নিচে জান্নাত। তাই আমরা মায়ের আকিদা গ্রহণ করি, পীরের আকিদা গ্রহণ করি না। মা বলেছে সন্তানকে মানতে বাধ্য, মায়ের পায়ের নিচে জান্নাত, মাকে ভালোবাসতে হবে, কথা বোঝেন নাই? আরে যেমন তেমন মা নয়, নবীদের স্ত্রী উম্মাহুল মুমিনুন, তথা নবীদের স্ত্রীরা মুমিনদের মা কি মা নয়? মা আসরা হুজুরাত সূরা আহজাব সূরা 33 আয়াত নম্বর 6। সব গেল, এখন কোন হিন্দু ঠাকুর যদি বলে যে তোমাদের আল্লাহকে দেখা যায় না, ঠিক আছে আমাদের ভগবানকে দেখা যায়, বা বলতে পারে কি পারে না? আমি তো ভারতের মানুষ, পশ্চিম বাংলা রাজ্য, জেলা হচ্ছে মুর্শিদাবাদ। আমাদের মুর্শিদাবাদের পাশের জেলার নাম হচ্ছে নদিয়া। আমাদের বাড়ি থেকে কমপক্ষে 22 কিলোমিটার দূরে একটা বড় মন্দির আছে, দুর্গা পূজা আর কালী পূজা করা হয়। ওনার ঠাকুরের দাবি যে তাদের দুর্গার কালী নাকি জাগ্রত দেবী। কি দেবী? জাগ্রত দেবী, মানে মাঝে মাঝে তাজা হয়ে যায়। কলা দিলে কলা খায়, বিস্কুট দিলে বিস্কুট খায়, দুধ খায়, বাতাসা খায়, সন্দেশ খায়, যা ইচ্ছা তাই খায়। এবং তাদের ঠাকুর মশাইয়ের দাবি যে এই দেবীগুলো মাঝে তার সঙ্গে দর্শন করেন তাজা হয়ে যাবে, কথাও বলে। কোরআন থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহকে সচক্ষে দর্শন করা সম্ভব নয়। এখন হিন্দু ধর্মগ্রন্থ কি বলে, ঈশ্বরকে কি সচক্ষে দর্শন করা যাবে? এটা তো আপনার দাবি, প্রমাণ কই দেন, প্রমাণ দেন। হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে নাম কেন উপনিষদ, অধ্যায় নম্বর 1 মন্ত্র 5 আর 6। কি বললাম? অধ্যায় 1 মন্ত্র 5 আর 6 মন্ত্র পড়বো। আপনাদের এলাকার লোক তো কিরে মসজিদকে মন্দির বানিয়ে দিল, যে আপনাদেরকে হুজুররা তখন আপনাদেরকে বলবে মসজিদ না মন্দির, যাই দাওয়াতের ক্ষেত্রে ব্যবহার করা যায়। দলিল পড়ে দিচ্ছি, আগে মন্ত্রটা পড়ে দিই। হিন্দু ধর্ম তো কি বলছে, মন্ত্র বলছে দেখেন, ভারত থেকে কাকে ধরলাম, ঠাকুর না মৌলভী সাহেব করে বুঝে দেন সব হবে। মন্ত্র বলছে এন না মানুষে না মানুতে উনা মহুর মাতান তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাঞ্জদিতম উপাসতে এনা চক্ষ্যত পশ্যতি এনা চক্ষ্যত শিপাশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাঞ্জদিতম উপাসতে। যে ব্যক্তি বলে মহান সত্য ঈশ্বরকে এই মন দ্বারা কল্পনা করেছি, সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে মন দ্বারা কল্পনা করতে পারে নাই। কেন? যিনি ঈশ্বর হবেন তাকে মন দ্বারা কল্পনা করা সম্ভব নয়। ভাই এই মন্ত্রের সঙ্গে আমরা একমত কি একমত নই? সূরা সুমা 42:11, লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, তিনি সেই আল্লাহ যার সাদৃশ্য, যার সমকক্ষ, সমতুল্য কোনো কিছুই নেই, তিনি সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছুই শ্রবণ করেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য, তার সমকক্ষ কোনো কিছুই নেই। শ্রেখলা আসসালামের 112 আয়াত নাম্বার 4, ফালা তাদরিবু লিল্লাহি আমসাল, মহান সত্য আল্লাহ সুবহানাহু তাআলার কোনো উপমা, কোনো চিত্র, কোনো পেন্টিং, কোনো ভাস্কর্য নেই। সূরা নাহল সূরা 16 আয়াত নাম্বার 74, এনা চাকশাত পাশ্যতি এনা চাকশাত শিপাশ্যতি। আর যে ব্যক্তি বলে মহান সত্য ঈশ্বরকে এই চোখ দ্বারা আমি দর্শন করেছি, সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে চোখ দ্বারা দর্শন করে নাই। কেন? যিনি ঈশ্বর হবেন তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয়। তাই আমি এই কথাই বলি, কোন ঠাকুর হোক
আর কোন মৌলবী পীর ফকির মাশায়েখ হোক যে বলবে আমি আল্লাহ বা ভগবানকে দেখেছি, দুজন এক নাম্বার ভণ্ড মিথ্যু। কেন? কোরআনও বলছে ঈশ্বরকে দেখা সম্ভব নয়, আল্লাহকে দেখা সম্ভব নয়। হিন্দুদের ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরকে দেখা সম্ভব নয়। বাইবেল আরো ভয়ঙ্কর কথা আছে, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ ড্যানিয়েল 10:10 বলেছে কোন ব্যক্তি ঈশ্বরকে দেখে সে স্থির থাকতে পারবে না, ঈশ্বরকে দেখলে এই দুনিয়াতে মৃত্যু তার অনিবার্য। তার মানে তিনটে ধর্ম বলছে ঈশ্বরকে দেখা সম্ভব নয়। আমাদের আকীদা পরিষ্কার করতে হবে ভাই। বাংলা ভাষাভাষী মানুষরা মনে করে কি করে না, যে না বিশ্বনবী আল্লাহকে দেখেছে, আল্লাহ রাসূল মিরাজে গিয়েছে, আল্লাহর সাথে কথা হয়েছে, মাঝখানে পর্দা ছিল। কি ছিল? পর্দার অন্তরাল থেকে কথা যে সচক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয়। তবে মৃত্যুর পরে যদি জান্নাতে যান তবে আল্লাহকে চোখ দ্বারা দর্শন করতে পারবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 824 বিশ্বনবী সাহেবের জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আমাদের রবকে দেখতে পাবো না, আমরা কি আল্লাহকে দেখতে পাবো না? বিশ্বনবী পাল্টা প্রশ্ন করছেন যে পূর্ণিমা রাত্রিতে আকাশে যখন কোনো মেঘ থাকে না, মেঘাচ্ছন্ন আকাশ, পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয়? সাহেব বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, না রাসূল কোনো সমস্যা হয় না। রাসূল জবাব দিচ্ছেন, ঠিক একইভাবে যদি তোমরা জান্নাতে যেতে পারো তবে তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তোমরা দেখতে পাবে। আর জান্নাতি ব্যক্তির জন্য সবচেয়ে এটাই বড় পুরস্কার, দুনিয়াতে যাকে আপনি বিশ্বাস করেছেন না দেখে, দুনিয়াতে যাকে না দেখে তার সম্পূর্ণ বিধান মেনেছেন, আমল করেছেন, এই রবকে কিয়ামতের মাঠে যদি জান্নাতে যান তবে দেখতে পাবেন, সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহকে দুনিয়ার চোখ দ্বারা দেখা সম্ভব নয়, জান্নাতি চোখ লাগবে। নবী মূসার সাথে সবার সঙ্গে আসমানে দেখা, ফিরছেন বিশ্বনবী জান্নাত জাহান্নাম সমস্ত কিছু দেখে, মূসা ইসলাম বলছে থামে নেবার, কত বড় ক্ষমতা এখানে আসমানে, এবার এতক্ষণ জমিনে হচ্ছিল, একটা লোককে মেরে স্পট ডেট করে দিয়েছে, ফেরেশতাকে মেরে একদম কানা করে দিয়েছে, আল্লাহ বলছে আল্লাহ তোমাকে দেখবো, এবার কোথায় বলেন তো? এবার আসমানে মূসা আলাইহিসসালাম আসমানে বিশ্বনবী ফিরছেন থামে নেবার, বলেন আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছে? আর আল্লাহ রাসূল খুব খুশি মনে বলছে, ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত সালাত দিয়েছে, মানে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বা হাদিস জানি কি জানি না, যখনই মূসা আলাইহিসসালামের সামনে এই কথা বিশ্বনবী উচ্চারণ করেছে, সঙ্গে মূসা ফাইর যে যান ঘুরে যান ইলা রাব্বি, আপনার রবের কাছে। কেন? আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এই হাদিস থেকে 20টা জিনিস বের হবে, কটা? 20টা ইস্তেহাদ করা সম্ভব। আজকের আলোচনার সাপেক্ষে গুটিকাক আপনাকে সেই শিক্ষা দিয়ে হাদিস থেকে দুটো বাক্য ফাইল যে ইলা রাব্বিক, যান ঘুরে যান আপনার রবের কাছে। প্রথম শিক্ষা, যারা মেয়েরাজকে অস্বীকার করে এই হাদিস তার খণ্ডন করে। দুই, যারা বলে মেয়েরাজ চুরি স্বপ্ন যোগে হয়েছে এটাও খণ্ডন করে, মেয়েরাজ সরাসরি বিশ্বনবীর হয়েছে। তিন, যখন মূসা ইসলাম বলছে কি ফরজ করেছে 50 রকম নামাজ, ফাইরজিল রাব্বিক, যান ঘুরে যান রবের কাছে, এই হাদিস প্রমাণ করে বিশ্বনবী আলমুল গায়েব নন। কিভাবে বিশ্বনবী যে আলমুল গায়েব নয় হাদিস থেকে কিভাবে প্রমাণ হয়? এইভাবে প্রমাণ হয়। কিভাবে? এইবার দেখেন, বিশ্বনবী যদি আলমুল গায়েব হতেন, আগে থেকে যদি সব কিছু জানতে পারতেন, তো আল্লাহ যখন 50 রকম বিশ্বনবীকে সালাত দিয়ে দিয়েছে, আল্লাহকে বিশ্বনবী তখনই বলতেন, আল্লাহ আমার উম্মত তো 50 পারবে না, আল্লাহ তুমি কমিয়ে দাও, তুমি কমিয়ে দাও। আল্লাহ বলতো কি বলতো না? বলতো, কিন্তু বিশ্বনবী বলে নাই, বরং চলে এসেছে। ঘটনা প্রমাণ করে বিশ্বনবী আলমুল গায়েব নন। এই হাদিস থেকে 4 নম্বর শিক্ষা, প্রশ্ন আসতে পারে, বিশ্বনবী তিনি বুঝতে পারলেন না উম্মত 50 পারবে না, তো নবী মূসা কিভাবে বুঝলেন? তাহলে নিঃসন্দেহে মূসা ইসলাম আলিমুল গায়েব। জি না, কেন? কারণ হচ্ছে এটাই, যে বিশ্বনবীর পূর্বেই নবী মূসা পৃথিবীতে এসেছে কি আসে নাই? এইসব মানুষ আর গরু ছাগলগুলোকে চড়েছে কি চড়ে নাই? চড়িয়েছে। তারা মানে বিশ্বনবীর আগে মূসা ইসলাম পৃথিবীতে এসে মানুষের মনোভাব, তাদের আচার, সমস্ত কিছু দেখে, তার বাস্তব অভিজ্ঞতা, পৃথিবীর অভিজ্ঞতা, এই জমিনের অভিজ্ঞতা আসমানে কাজে লাগিয়েছে। এটা বাস্তব অভিজ্ঞতাটা আলমুল গায়েব নন। এই হাদিস থেকে 5 নম্বর 6 নম্বর শিক্ষা,
বলুন তো, মূসা ইসলামের মর্যাদা বেশি না আমাদের নবীর মর্যাদা বেশি? অবশ্যই আমাদের বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী, বিন্দু পরিমাণে সন্দেহ নাই। এই হাদিস থেকে আর একটা ঘটনা প্রমাণ করে, তার মানে কখনো কখনো ছোটরা বড়কে পরামর্শ দিতে পারে, স্কুলের ছাত্র শিক্ষককে শিক্ষা দিতেও পারে, পীরের ভুল মুরিদ করতে পারে, কোন সংগঠনে কোন আমির ভুল করলে তার সাধারণ কর্মীরা সংশোধন করে দিতে পারে। যদি শিক্ষক আর পীর আর সংগঠনে আমিরের জামাত তা যদি অস্বীকার করে নাকটাকে শিক্ষা দেয়, জানতে হবে হাদিসের বিরুদ্ধে যাচ্ছে। এই হাদিস থেকে সাত নম্বর পয়েন্ট, একটা থেকে কুড়িটা বাসালা বের হবে, সবগুলো বলছি না, আজকে আলোচনার সঙ্গে সংক্ষিপ্ত যে কোটা আছে, ফাইউজে যান, ঘুরে যান আপনার রবের কাছে, কারণ পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। কার সঙ্গে কার কথা চলছে একটু মনে করেন তো, মূসা ইসলামের সঙ্গে আল্লাহ রাসূলের, কোথায়? জমিনে না আসমানে? আসমানে। পয়েন্ট হচ্ছে এটা, নুকতা হচ্ছে হাদিস থেকে সবচেয়ে বড় নুকতা, কারণ নবী রাসূলকে আল্লাহ যদি এখতিয়ার দিতেন যে শরীরের মধ্যে কিছু ঢোকাবে অথবা কিছু বের করবে, তো মূসা ইসলাম আর আল্লাহ রাসূল দুজন আসমানে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছে, দুজন আসমানে পরামর্শ করে আল্লাহ দিয়েছে পঞ্চাশ, দুজনের পরামর্শে পৃথিবীতে পাঁচ নিয়ে আসতো, কথা বুঝতে পেরেছেন কি? যেদিন নবী রাসূলকে আল্লাহ ইখতিয়ার দিতেন যে তোমরা শরীরের মধ্যে কিছু কমাতেও পারো কিছু বাড়াতেও পারো, তো আল্লাহ পঞ্চাশ দিয়েছে, ঠিক আছে, উম্মত পারবে না, বারবার আল্লাহর দরবারে যাওয়ার কি দরকার ছিল যে আল্লাহ কমে দাও। ঘটনা প্রমাণ করে নবী রাসূলকে আল্লাহ ইখতিয়ার দেয় নাই যে শরীরের মধ্যে কিছু ঢোকাবে অথবা কিছু বের করবে। যদি এখতিয়ার থাকতো আল্লাহর দরবারে বারবার যাওয়ার দরকার ছিল না, দুজন পরামর্শ করে পাঁচ নিয়ে আসতে জমিলে। এই হাদিস প্রমাণ করে, ঘটনা প্রমাণ করে, চরমনাথ হিসাবের ইল্লাল্লাহ জিকির বাতিল, পঞ্চাশ ওয়াক্ত নামাজ যদি বিশ্বের ব্যাপারে মূসা ইসলাম পঞ্চাশকে পাস করতে না পারে, তো আল্লাহ রাসূল বললেন আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অর্ধেক বাদ দিয়ে অর্ধেক কিভাবে হয়? আল্লাহর পঞ্চাশ যদি আল্লাহ ব্যতীত পাঁচ না হয়, আল্লাহ রাসূলের আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিভাবে অর্ধেক হয় শুধু ইল্লাল্লাহতে? কথা বুঝতে পারছেন? পঞ্চাশ যদি পাস করার এখতিয়ার নবী রাসূলের না থাকে, তো লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির ইল্লাল্লাহ হয় কিভাবে? এই হাদিস প্রমাণ করে যে চরমনাথ হিসেবের উচিত আমাকে তার এক কোটি টাকা দিয়ে দেওয়া। কেন? উনি যে চ্যালেঞ্জ করেছেন, আমি যে শুনেছি, উনি যে চ্যালেঞ্জ করেছেন যে বলবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সরি শুধু ইল্লাল্লাহ জিকির এটা সহি নয়, এটা সঠিক না, তাহলে এক কোটি টাকা চ্যালেঞ্জ করেছে, তো এই এক কোটি টাকা আমার কি আমার নয়? এখন সারা জীবন যদি আমাকে টাকা না দেয় আর তারপর যদি ভাত খায়, জানতে হবে আমার টাকার ভাত তিনি খাচ্ছেন, আর কিয়ামতের মাঠে টাকা একদম সুদে আসলে সুদ না, সুদ নেব না, এক কোটি টাকার নেকি সম্পূর্ণ আমার, আল্লাহকে বলবো আল্লাহ একটা চ্যালেঞ্জ করেছি আমিও জবাব দিয়েছি, কিন্তু ও আমাকে টাকা দেয় নাই এক কোটি টাকা, ইনশাল্লাহ এক কোটি টাকা নিব কিয়ামতের মাঠে। আপনার চরমনা পীর সাহেবের কিছুদিন একটা বক্তৃতা দিয়েছে শুনলাম, চমৎকার বক্তৃতা, বলছে চরমনা পীর সাহেব এমন একজন পীর যেমন তেমন পীর নয়, এপি রাস্তা দিয়ে হাঁটছিল, একটা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার ও হাঁটছিল, যেতে যেতে পীর সাহেবকে দেখে বাঘ একদম অবনত হয়ে গেছে, বাঘ এসে চরমনা পীর সাহেবের চেয়ে মুরিদ হয়েছে, চিন্তা করে বাঘও পীরের কাছে মুরিদ হয়, তাহলে এই পীর কত বড় পীর, বাঘ মুরিদ হয়। দেখবেন কদিন আগে বক্তৃতা দিয়েছে বেটা, ইউটিউবে আছে, চরমনা পীর সাহেবের বাঘ মুরিদ হয়। তো আমি এবার দাঁড়ান, ওর তো এক কোটি টাকা চ্যালেঞ্জ দিয়েছে, এক কোটি টাকা তো দিবে না, তো আমি চ্যালেঞ্জটা সোজা করে দিই, একটু সদবোধ করে দিই নাকি সমান, চরমনা পীর সাহেবের যদি বাঘ যদি মুরিদ হতে পারে, তো আমার এক কোটি টাকা পাল্টা আর একটা চ্যালেঞ্জ, পীর সাহেব মাত্র 10 মিনিটের গেম হবে, একটা গেমস কি, একটা বাঘ নিয়ে আসবো, নিয়ে আসবো একটা খাঁচা তৈরি করবো, বাঘ না নিয়ে আপনার কাছে মুরিদ হয়, তো বাঘের খাঁচার মধ্যে আপনাকে ঢুকিয়ে দেবো, বাঘকে ঢুকিয়ে দেবো, বাঘকে যদি মুরিদ করতে পারেন, তাই এক কোটি টাকা লাগবে না শোধ।
ভাই উনাকে বাঘ মুড়ি দেয়। পরিষ্কার বক্তৃতা বলছে তো ভাই, বলুন তো বাঘ যদি মুড়ি দেয় তো আমরা একটা বাঘ নিয়ে এসে তার খাঁচার মধ্যে ঢুকে দেবো 10 মিনিট মাত্র। ক্রিশ্চান কোথায় যাবে বুঝতে পারবে তো ভাই? এরকম প্রিয় বাংলাদেশি আছে যে বাঘ মুড়ি দেয়? যে কথা বলছিলাম যে শরীয়তের মধ্যে কোনো নবীর সরকার এখতিয়ার দেয় নাই যে শরীয়তের মধ্যে কিছু ঢোকাবে অথবা কিছু বের করবে। নবীর সরকার যদি এখতিয়ার না থাকে কিছু প্রবেশ করানো, তো আপনাদের পীর সাহেব মাশায়েখ তারা শরীয়তের মধ্যে কিভাবে বিদাতে হাসানা বলে নতুন আমল তৈরি করে ঢুকিয়ে দেয়? ভাই বলুন তো আর জায়গা আছে বিদাতে হাসানা ঢোকানো? কোন নবীর সরকার এখতিয়ার নাই যে শরীয়তে কিছু ইবাদত ঢোকাবে, কিছু আমল ঢুকাবে। তো নতুন নতুন আমল তৈরি করছে আর বিদাতে হাসানা সিল লাগাচ্ছে আর টুক করে ঢুকে দিচ্ছে, এটা জায়েজ হতে পারে? না, জায়েজ নাই। ইলি পয়েন্ট 4, এখন কেউ যদি এই প্রথমটা তিনটে অসুলকে ভেঙে চৌচির করে দিল আপনাদের পীর সাহেব যে দিন তৈরি করে আল্লাহর কাজ আল্লাহ হক আদায় করেছে, নবী রাসূলের কাছ দিন প্রচার করা আর নবী রাসূল এই হক আদায় করেছে, ভাই বিশ্বনবী প্রত্যেকটা জিনিস তিনি আমাদের কাছে হক প্রচার করেছে কি করে নাই? করেছে। কিন্তু আমাদের সমাজে একটা দল আছে যে আপনাদের মমতাজ বেগম উনি যে বলেন যে কোরআন 90 পারা 30 পারা নয়, কিন্তু আমাদের কাছে তো 30 পারা কোরআন দে ভাই, বাকি 60 পারা বই। উনি যে বলেন 30 পারা জাহেরি আর 60 পারা বাতিনি, বাতিনি মানে গায়েব, বাতি মানে যেটা অদৃশ্য যে দেখা যায় না, মানে আমাদের চেয়ে 30 পারা আর বাকি আছে গোপন আছে, বাকি 60 পারা কি গোপন? তাহলে বিশ্বনবী বাকি 60 পারা মেসেজ আমাদেরকে জানান নাই, শুধু মমতাজকে জানিয়েছে। কেন উনি বলছেন 60 পারা বাতেনি 30 পারা জাহেরি, তার মানে বোঝা যায় যে শরীয়তের মধ্যে বিশ্বনবী কিছু গোপন করেছে বলে নাউজুল্লাহ জাল। ভাই এ কথা সঠিক না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটাও খণ্ডন করেছে। কোথায়? সহিহ বুখারী কিতাবুত তাফসীর হাদিস নাম্বার 4855। আম্মা জান বলছেন আমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতামা ফাকাদ কাযাব। কেউ যদি এ কথা বলে বিশ্বনবী শরীয়তের মধ্যে কিছু একটা জিনিস গোপন করেছে, একটা আয়াত গোপন করেছে, ফাকাদ কাযাব, সে এক নম্বর মিথ্যুক। আপনাদের মমতাজ মিথ্যুক? এ কথা আমার নয়, আম্মা জান বলেছে। আর আপনাদের এলাকাতে আরো যারা শিয়া আছে, শিয়া আছে না, তাদেরও দাবি এই কোরআন সেই কোরআন নয়, এই কোরআন নাকি বিকৃত হয়ে গেছে নাউজুবিল্লাহ। আর আল্লাহ রাসূল খাসভাবে আলীকে বেশ কিছু কোরআন শিক্ষা দিয়েছেন যেটা পৃথিবীর কেউ জানে না, শুধু আলী জানতেন আর আলীর পর 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 12 ইমাম জানে। শেষ ইমাম নাকি শিয়াদের মাটির তলায় চাপা পড়ে আছে, কবে টুকুস করে বের হবে এই অপেক্ষায় তারা বসে আছে। কারা? শিয়ারা। আর বাংলাদেশে এক শ্রেণীর আলেম ওলামা মামা আছে দেখবেন শিয়া প্রীতি, শিয়ার প্রতি খুব ভালোবাসা, ইরাক ইরান আর তুর্কি তাদের প্রতি মহব্বত, আর 24 ঘন্টা তার সৌদি আরবের বিরুদ্ধে সমালোচনা করে, আছে না নাই? ওরাই আবার কিন্তু বলে যে ছোটখাট জিনিস নিয়ে ঝামেলা করবে না, দ্বন্দ্ব করবে না, 24 ঘন্টা তাদের বড় থেকে ছোট পর্যন্ত সবাই 24 ঘন্টা সৌদির সমালোচনা করে কি করে না? তাদের পেপার পত্রিকা ফেসবুক ইউটিউব বক্তৃতা যেখানে যাবেন 24 ঘন্টা বিরোধিতা। ওরা আবার ঐক্য চায়, কিন্তু মুসলিম উম্মার যেটা কেন্দ্র, মুসলিম উম্মার যেটা কেন্দ্র মক্কা আর মদিনা, এই দুটো 24 ঘন্টা সমালোচনা করছে। আর শিয়াদের আকীদার চেয়ে এটা, এ বিষয়ে এখন আলোচনা করছি না, লাইন আলাদা চলে যাবে, বিস্তারিত জানার জন্য ইউটিউবে চলে যান, লিখেন বি আর রাহুল হোসেন শিয়াদের সাহাবি প্রসঙ্গে আকীদা, 2 ঘন্টার আলোচনা আছে, তাদের বই খুলে খুলে দেখানো হয়েছে যে তাদের কত নিকৃষ্ট আকীদা। ঠিক, কিন্তু আমাদের বাংলাদেশে আপনাদের আছে শিয়াদের প্রতি ভালোবাসা আর সৌদির প্রতি বিদ্বেষ। আল্লাহ সান্তে দেখে হক জানার বোঝার তৌফিক দান করো। যে কথা বলছিলাম যে তারা বিশ্বনবী কিছু গোপন রাখে নাই, সমস্ত কিছু প্রচার করে দিয়েছে। একটা দলিল সহিহ বুখারী কিতাবুল হজ হাদিস নাম্বার 1741, বিশ্বনবী বিদায় হজের ভাষণ দিচ্ছেন, শেষ ভাষণ শেষ খুতবা বিশ্বনবী যখন দিচ্ছেন
তিনি ঘোড়ার উটের পিঠ থেকে যখন কোরআনের আয়াত আল ইয়ামাকমাল তুলাকুম দিনাকুম এ আয়াত অবতীর্ণ হয়, তারপর বিশ্বনবী লোকতাধিক সাহাবীর সামনে কি তিনি সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে লক্ষ্য করে, আল্লাহাল বাল্লাদু, আমি কি তোমাদের নিকটে আমার উপরে যা অবতীর্ণ হয়েছে সমস্ত কিছু পৌঁছে দিয়েছি। ভাই কে বলছে? কাদের সামনে বলছে? সাহাবী থেকে সাহাবীর কি বলছে? না আল্লাহ রাসূল পিছে একটু একটু দেবে এরকম কিছু না। সাহাবীরা সকল বলছে, না আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আপনার উপরে যে বিধান আরোপ করা হয়েছে সমস্ত কিছু আপনি প্রচার করে দিয়েছেন, কিছু গোপন রাখেন নাই। এরপরে বিশ্বনবী আঙ্গুলটাকে সাদা আঙ্গুল আসমান দিকে তুলে বলছেন, আল্লাহ মাশাদ, আল্লাহ তুমি সাক্ষী দেখো, আল্লাহ তুমি সাক্ষী দেখো, আল্লাহ সাক্ষী দেখো, আমার উম্মত সাক্ষ্য দিচ্ছে। ভাই বিশ্বনবী কেন আঙ্গুল আসমানে তুললেন? তার মানে এই হাদিস প্রমাণ করে আল্লাহ আর রহমান আলাল আরশিস তাওয়া, সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপরেই সমন্বিত। সূরা তাহা সূরা 20 আয়াত নম্বর 5, সূরা ফুরকান আয়াত নম্বর 54, সূরা রাদ আয়াত নম্বর 3, সূরা ইউনুস আয়াত নম্বর 2, সূরা সাজদা আয়াত নম্বর 6, বিভিন্ন জায়গায় কোরআনে আল্লাহ বলেছে আর রহমান আলাল আরশিস তাওয়া, তে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপরেই সমন্বিত। আরশের সমন্বিত কথা সঠিক নয়, আরশের সমাসীন এ কথা সঠিক বা সঠিক অনুবাদ নয়, আরশের উপরে আর রহমান আলাল আরশিস তাওয়া, সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপরে আরশের উপরে সমন্বিত। তাহলে বোঝা গেল বিশ্বনবী কিছু গোপন রাখেন নাই। পাঁচ নম্বর পয়েন্ট, এখন কোন হুজুর যদি চারটে প্রথম রাসূল বললাম একটা মানলো না, মানছে না, পয়েন্টগুলো মনে রাখেন। দিন তৈরি করা কার কাজ? আল্লাহ হক আদায় করেছে কি করে নাই? রাসূলের কাজ কি? রাসূল হক আদায় করেছে কি করে নাই? শরীরের মধ্যে রাসূল কিছু তৈরি করতে পারে? এই পাঁচটা উসুলকে উপেক্ষা করে না মেনে এখন কোনো পীরের কোনো হুজুর যদি বলে যে না একটা ইবাদত তৈরি করা যায়, চিন্তা করছে না এই ইবাদত তো বেশ ভালোই, করলে ভালোই হয়, সে চিন্তা করছে, এখন করে নাই, কথা বুঝতে পারছে, চিন্তা করছে করলেও হয়, যে চিন্তা করে চিন্তা করে ইসলামে নিষিদ্ধ। দলিল সূরা হুজুরাত 49 আয়াত নম্বর 1, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিশ্বাসীগণ, লা তুকাদ্দিমু, তোমরা অগ্রগামী হয়ো না, কার? আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হয়ো না, মানে আল্লাহ যা দেয় নাই রাসূল যা দেয় নাই তার আগে এগিয়ে যেও না, মানে সাবধান করছে কি করছে না, খবরদার আল্লাহ আল্লাহ রাসূলের আগে তোমরা যেও না, যতটা এসেছে ততটাই আমল করো। সুন আবু দাউদ কিতাব সুন্নাহ হাদিস নম্বর 4666, আল্লাহ রাসূল নিজে বলছে, খবরদার তোমরা আমাদের অগ্রগামী হও না, ফা ইয়াকুম হুদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদা ওয়া কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সাবধান ধর্মের মধ্যে ওই সমস্ত নতুন কাজ থেকে, দেখেন হুঁশিয়ে দিচ্ছে না, সাবধান ধর্মের মধ্যে ওই সমস্ত নতুন কাজ থেকে, প্রত্যেকটা নতুন উদ্ভাবিত জিনিস বিদাত, প্রত্যেকটা বিদাত গোমরাহী, আর তার পরিণাম জাহান্নাম। সুনান নাসাই কিতাবুল ইদাইন হাদিস নম্বর 1578, সহিহ মুসলিম হাদিস নম্বর 850। তার মানে শরীরের মধ্যে কিছু ইবাদত তৈরি করবেন, আমল তৈরি করবেন, আজ বলছেন ধমক দিচ্ছেন সাবধান, আল্লাহ বলছে সাবধান, নবীর আগে তোমরা এগিয়ে যেও না। তো ভাই যেখানে চিন্তাই করতে পারবেন না যে কোনো আমল তৈরি করবেন, তো ভাই আর কোনো জায়গা আছে? ভাই এর চাইতে ভালো করে বোঝানো আমার আর ক্ষমতা নাই। আর একটা পয়েন্ট দিই, ইলমি পয়েন্ট 7, এখন সমস্তগুলোকে উপেক্ষা করে দিয়ে একটা নতুন ইবাদত হুজুর তৈরি করে ফেলেছে, দেখতে পাচ্ছেন নতুন ইবাদত এখন তৈরি করে ফেলেছে 100% দেখতে পাচ্ছি, মিলাদ কিয়াম সবরা 40-11 যা আছে সমস্ত ইবাদত দেখছি নতুন তৈরি করে ফেলেছে, এখন এই ইবাদতগুলো বিদাতে হাসানা না মারদুদ বাতিল না বিদাত? বাতিল। দলিল আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবার আবার খণ্ডন করছে, ভাই কার দলিল নিয়ে আসছে বলেন তো? আমি কিন্তু দলিল কিন্তু বেছে হচ্ছে আম্মা জানে দলিল নিয়ে আসি, কেন আমাদের মা কোন মুনাফিক যদি মানতে না চায় না মানিস, আম্মা জানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাতিলদের সমস্ত জবাব দিয়েছে,
চারজন সাহাবীর হাদিস সবচেয়ে পড়লে আমি আশ্চর্য হই। একটা আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হুজাইফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আবু বকর। এই চারজনের হাদিস থেকে আলহামদুলিল্লাহ প্রচুর মাসালা বের হয়, খুব গভীর, এবং দ্বীনের যে উসুল এই চারজনই বর্ণনা করেছে। এই চারজন সাহাবী ভালো করে দেখবেন যে সাওয়ান থেকে আর হুজাইফা থেকে আম্মা যেন আয়েশা আবু বকর যে হাদিসগুলো বর্ণনা করেছে সব দ্বীনের মূল একদম ভিত। আম্মা যেন আবার বলছেন, মানে আমেলা আমালান লাইসা লাহু আমরুনা ফাওয়া রাদ্দুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল বিশ্বনবী বলেন নাই, করেন নাই, অনুমোদন দেন নাই, ফাওয়া রাদ, সেটা বাতিল। তার মানে বোঝা যায় যে ইবাদত বিশ্বনবী করেন নাই, সাহাবারা করেন নাই, আলোচনার জামানায় ছিল না, এই ইবাদত যদি কেউ তৈরি করে এই ইবাদত বিদাতে হাসানা নয়, বরং ফাওয়া রাদ, বাতিল, রিজেক্টেড, মারদুদ, প্রত্যাখ্যাত, এটা হাসানা কোশ্চেন কালেও নয়। দলিল সহিহ বুখারি হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 14, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140, সহিহ তারগিব হাদিস নাম্বার 50। স্পষ্ট আলহামদুলিল্লাহ, দীন ইসলাম যে সোজা, ভাই এর চাইতে আর জ্বলন্ত প্রমাণ দেওয়া সম্ভব? হ্যাঁ, এবার কিছু যুক্তি আছে, কিছু যুক্তি আছে না? যুক্তি কি? যুক্তি এটা, তাকে জিজ্ঞাসা করেন তারা বিদাতের উপর আমল কেন করে, তাদেরকে প্রশ্ন, ভাই বিদাতের উপর আমল কেন করেন, তাদের উদ্দেশ্য কি, তার উদ্দেশ্য কি জানেন? তারা বলে, ভাই বিদাতে হাসান আমরা এই জন্যই করি যে এগুলোর মাধ্যমে জান্নাতের নিকটবর্তী হব, জান্নাতের নিকটবর্তী হব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, রাসূলের ভালোবাসা পাওয়া যায়, ভাই এই জন্য তো বিদাতে হাসানা করে, এটা উদ্দেশ্য না ভাই তাদের, এটা উদ্দেশ্য, এটা ব্যতীত কোনো উদ্দেশ্য নাই। আসেন দেখি এই উদ্দেশ্য কি কোরআন সুন্নাহ পক্ষে না বিপক্ষে? বিপক্ষে, এটা তো দাবি, দলিল কই? দলিল তো আমি দেবো নাকি? জি আমি দলিল দিই। হাদিস মুস্তাদাক আল হাকিম হাদিস নাম্বার 2136, সহিহ সুন্নাহ আল বাগাবী হাদিস নাম্বার 4111, ইবানুতুল কুবরা ইমাম ইবনে বাত্তা রাহিমাহুল্লাহ হাদিস নাম্বার 205, মুসন্নাদ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 34332। আর এই হাদিসটা মিশকাতেও পাবেন আলহামদুলিল্লাহ, কারণ যে কিতাবগুলোর নাম বলে সবগুলো অপরিচিত কিতাব অধিকাংশই। মিশকাত হাদিস নাম্বার 5300, কত বললাম? 5300। এটা মূল একটা উসুল, আজকের আলোচনার একটা হাদিস দলিল। আব্দুল ইবনে মাসউদ তিনি হাদিস বর্ণনা করছে মারফু সূত্রে, আল্লাহর রাসূল সূত্রে, লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ ওয়া বায়ুদুকুম মিনান নার ইল্লা কাদ আমারতুকুম বিহি। আব্দুল ইবনে মাসউদ বলছে, বিশ্বনে বলেছে, লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ, যে জান্নাতের নিকটবর্তী করবে এমন কোন আমল নাই, ওয়া বায়ুদুকুম মিনান নার, আর জাহান্নাম থেকে দূরে রাখবে এমন কোন আদেশ নাই, ইল্লা কাদ আমারতুকুম বিহি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলি নাই।